ভোলায় বিপুল পরিমাণ পাঙ্গাস মাছ ধরা পড়ছে নদীর পাঙ্গাসের চাহিদা বেশি থাকায় ভালো দামও পাচ্ছেন জেলেরা এভাবে পাঙ্গাস ধরা পড়লে আরও লাভবান হওয়ার আশা তাদের ভোলার প্রতিনিধি এম হেলাল উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা ইলিশের প্রজনন মৌসুমের কারণে সাত থেকে আঠাশ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে সব ধরনের মাছ ধরা নিষেধ করে প্রশাসন বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও মেঘনা নদীতে মাছ ধরছেন ভোলার জেলেরা কাঙ্ক্ষিত ইরিশ না পেলেও প্রচুর পাঙ্গায় ধরা পড়ছে আমরা অভিযানের পর থেকে ভালো পাঙ্গাস পাইতেছি পাঙ্গাস পাওয়ার পর আমাকে আগে যে ঋণ ছিল ঋণ দেয়া এলাইছি গতবার অভিযানের পরে আমরা এত পাঙ্গাস পাই নাই এবার অভিযানের পরে আমরা অনেক পাঙ্গাস পাইছি আমরা অভিযানের পরে নদী যে মনে করেন প্রচুর পাঙ্গাস পেতেছি এতে আমরা জেলেরা অনেক খুশি আকার অনুযায়ী একটি পাঙ্গাস পাঁচশো থেকে শুরু করে আটশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশের চেয়েও পাঙ্গাসের দাম বেশি হয় খুশি জেলেরা এখন ইলিশ মাছ কম তো এখন পাঙ্গাস বেশি পাইতেছি তো ইলিশের চেয়ে পাঙ্গাসের দাম বেশি সার নদীতে আসছিলাম তাইকে আপনার মাছ পাইছি পনেরো গান বেঁচাইছে পঞ্চাশ হাজার টাকা আমাগো জেলে খালিয়াতে কোনো নদী থেকে ফিরে না সবাই পাঙ্গাস পাঙ্গাশ খুব পাইতাছে ইলিশ জালে মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞা কর্মসূচি সফল হওয়ায় এত পাঙ্গাশ ধরা পড়ছে পাঙ্গাসের কোনা বিনষ্টকারী যে চাই ছিল সেটি ধ্বংস করতে আমরা সক্ষম হয়েছি এবং এর ফলে নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাসের দেখা মিলছে এবং এর মাধ্যমে জেলেদের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এক সপ্তাহে ভোলার ধনিয়া তুলা তুলে মৎস্য ঘাটে বিক্রি হয়েছে পঁয়ত্রিশ লাখ টাকার বেশি পাঙ্গাস। কিৰণ মুস্তফা জি টিভি নিউজ